সুপ্রিয় সজন আসসালামু আলাইকুম। পবিত্র আল-আকসা সম্পর্কে আমরা অনেকেই অবগত এবং এটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি সবাই জানেন। তারপরও আমি আজকে পবিত্র আল-আকসা নিয়ে কিছু কথা বলবো। এই আল-আকসা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই আল-আকসাকে নিয়ে কেন এত সংঘর্ষ, রক্তপাত, হাজার হাজার ফিলিস্তিনার প্রাণ দিচ্ছে, রক্ত দিচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, ইসরায়েলের শক্তিশালী সেনাদের সামনে তাদের বুক পেতে দিচ্ছে এই আল-আকসার জন্য, যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই প্রায় দখল করে নিয়েছে, সেখানে মাত্র 14 একর জায়গার জন্য কেন এত অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার ফিরে যাচ্ছে, বারবার মার খাচ্ছে, কেন এত আবেগ আমাদের আল-আকসাকে নিয়ে? পবিত্র কাবা প্রথম ইবাদত গৃহ হলেও মসজিদুল আকসা সমগ্র মুসলিম জাতির প্রথম কিবলা। সকল পয়গম্বর সেদিকে ফিরে আল্লাহর ইবাদত করেছেন, এখানেই সকল নবী রাসূলদেরকে নিয়ে নামাজের একমাত্র জামাত হয়েছিল। সেই জামাতের ইমামও ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে মিরাজের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এটি সেই পবিত্র ঊর্ধ্বগামী সফরের দুনিয়ার স্টেশন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সেখান থেকেই তিনি ঊর্ধ্বগামী হয়ে মহান প্রভু রাব্বুল আলামিনের সাথে দেখা করেছিলেন। এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিসসালামের এবং সুলেমান আলাইহিসসালামের নাম। এখানের সাথেই জড়িয়ে আছে মহাবীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবের অসংখ্য স্মৃতি। এই মসজিদ বিনির্মাণে জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে সাগরের তলদেশ থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এবং সেটি করেছিলেন হযরত সুলেমান আলাইহিসসালাম। এবং সুলেমান আলাইহিসসালামের নির্দেশেই জিনরা সাগরের তলদেশ থেকে পাথর তুলে দিয়েছিল। এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করার সওয়াব মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সালাত আদায়ের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ। এক রাকাত 500 রাকাতের সমতুল্য। পবিত্র কোরআনে স্বয়ং মহান আল্লাহ এই পবিত্র মসজিদের নাম নিয়ে আলোচনা করেছেন। আমরা অনেকেই মনে করি যে সোনালী গম্বুজ দ্বারা বেষ্টিত যে মসজিদটি, সেই মসজিদের নামই বুঝি মসজিদুল আকসা। জি না, এখানে পুরো জায়গাটির নামই হলো মসজিদুল আকসা। এর অভ্যন্তরে অনেকগুলো আলাদা আলাদা মসজিদ রয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ও মারওয়ান রাহিমাহুল্লাহ এর আমলের দুটি মসজিদ তন্মধ্যে বিখ্যাত। দর্শক, আমি সংক্ষিপ্ত আকারে মসজিদুল আকসা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মসজিদুল আকসা কেন আমাদের জন্য এত সম্মানিত, এত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। তাই এই মসজিদুল আকসাকে হেফাজত করা এবং রক্ষা করার দায়িত্ব সারা পৃথিবীর মুসলিম উম্মার, শুধু ফিলিস্তিনিদের একার নয়। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি অন্যায়, জুলুম অথবা খারাপ কাজ করতে দেখো, তাহলে তোমরা তাদেরকে তোমাদের হাত দ্বারা বাধা দিয়ে পরিবর্তন করে দিও, আর যদি তাতে অপারগ হও তাহলে মুখ দিয়ে তার বিরোধিতা করো, আর যদি তাতে অপারগ হও তাহলে যেন অন্তর দিয়ে তাকে ঘৃণা করে। আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর। সহি বুখারী হাদিস নম্বর 194। তাই আসুন, যার যার জায়গা থেকে আমরা তার প্রতিবাদ করি, সাধ্যমতো কথা বলার চেষ্টা করি। আল-আকসা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, কেন আল-আকসার জন্যে ফিলিস্তিনের ভাই বোনেরা এত ত্যাগ তিতিক্ষা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন, তা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের জানানোর জন্য আমার এটাই উদ্দেশ্য ছিল। এবং আল-আকসা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কেবল এতটুকু বোঝানোর জন্যেই আমার আজকের এই ভিডিও। আল্লাহ পাক ঘুমন্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিবেক জাগ্রত করে দিন, তাদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দিন। আমাদের দোয়া আল্লাহ কবুল করুন। মুসলিম উম্মাকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দিন। সকল ফেতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সকল মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে আল-আকসা রক্ষা করার জন্যে এগিয়ে আসুন। এটাই আমার চাওয়া, কামনা এবং দোয়া। সবাই ভালো থাকবেন, আমার জন্যে দোয়া করবেন। আল-আকসা মসজিদকে রক্ষা করার জন্যে
দোয়া করবেন, সাধ্যমতো প্রতিবাদ করার চেষ্টা করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দর জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা। কোথায় গেল রক্তে রাঙানো সেই শহীদের মাঠ, কোথায় গেল মুসলমানের একতার সেই হাত, কোথায় তুমি আজ, কোথায় তোমার রাজ, কোথায় তুমি আজ, কোথায় তোমার রাজ।